মোহাম্মদিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক প্রধান অনুষ্ঠান ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকালে নগরীর হালিশহর মাদ্রাসার হল রুমে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 37 নং মুনিরনগর ওয়ার্ডের কাউন্সিলর হাজী মোহাম্মদ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ কামরুল আলম। যুবনেতা মাসুদ পারভেজ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মঞ্জুর আলম মঞ্জু, অ্যাডভোকেট আবু সাদেক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে আমন্ত্রিত অতিথিরা ছাত্রদের নতুন সবক প্রদান করেন। দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সময় রয়েছে আমাদের প্রত্যেককে, যাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ তুমি মুক্তির গ্যারান্টি দিয়েছো, ওয়াদা দিয়েছো, আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে নাও আল্লাহ। এইচএম শাহজাহান, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।